পাকিস্তানের কাছে যে অত্যাধুনিক মিসাইল সিস্টেম মোতায়েন করেছে ভারত, পাকিস্তান সীমান্তবর্তী দুটি গ্রামে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ভারত। রাজস্থানের আলওয়ার এবং পালি গ্রামে ওই ব্যবস্থা মোতায়েন করা হবে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে 800 কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত এই দুই ভারতীয় গ্রাম, ভারতের তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এই দুই গ্রামে মোতায়েন করা হবে। পৃথিবীর আবহমণ্ডলের বাইরে বা ভিতরে দিয়ে শত্রু ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র এ ব্যবস্থা দিয়ে ঘায়েল করা যাবে। 15 থেকে 20 কিলোমিটার উচ্চতা দিয়ে ধেয়ে আসা শত্রু ক্ষেপণাস্ত্র এ দিয়ে ঘায়েল করা সম্ভব। এছাড়া 2000 কিলোমিটার পাল্লার মধ্যে যে কোনো ক্ষেপণাস্ত্র ধ্বংস করা যাবে। র্যাডারটি ইসরায়েলের সঙ্গে যৌথভাবে তৈরি করা হয়েছে। ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আর কয়েকটি পরীক্ষা নিরীক্ষা শেষ করার পর তা ভারতীয় সশস্ত্র বাহিনীর হাতে তুলে দেওয়া হবে। চলতি বছরের মার্চে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সর্বশেষ পরীক্ষা করা হয়েছে। এতে আবহমণ্ডলের বাইরে এবং ভিতর দিয়ে ধেয়ে আসা কল্পিত শত্রুর উভয় ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছিল।